বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমি আজকে নতুন একটি রেগুলার রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ রান্না ইলিশ মাছ সবার পছন্দের মাছ আমারও খুব পছন্দের আজ আমি শেয়ার করব হালকা মশলা দিয়ে হালকা ইলিশ মাছটি ভেজে কিভাবে মাছ ভুনা করতে হয় আমি এখানে একটা নশো গ্রামের মতো ইলিশ মাছ নিয়েছি আমি মাছটি কেটে পিস করে নিয়েছি আমি এখানে মাছটি একশেয়াভাবে কেটেছি আপনারা যদি চান মাছটি মাঝখান দিয়ে কেটে টুকরা করে কেটে নেবেন তাহলে আপনারা কেটে নিতে পারেন আমি এভাবে কেটেছি আর আমি মাছটি হালকা ভেজে তারপর ভুনা করে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি মাছগুলো প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিব। হ্যালো বিওয়ার্স আমি এখন আমার মাছগুলোতে মশলা মাখিয়ে নিব। তাই প্রথমে আমি আমার মাছে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব আর অল্প পরিমাণে আমি লবণ দিব সবগুলো মশলা যখন একসাথে দেওয়া হয়ে যাবে তখন আমি ভালোভাবে মাখিয়ে মাছগুলো মেরিনেট করে নেব আমার মাছগুলো দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এদিকে আমার তেলটাও মাছগুলো বাজার জন্য তেলটাও গরম হয়ে গেছে আমি আমার মাছগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং মাছগুলো এখন বেজে নেওয়ার পালা আমি হালকাভাবে মাছগুলো ভেজে নিব। বেশি কড়া করব না আর আমার হালকাভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি মাছগুলো রান্না করে আপনাদের দেখাবো আমি একটা প্যানে হাফ কাপ তেল নিয়েছি এবং দেড় কাপের মতো পেঁয়াজ নিয়েছি মাছ বোনাতে পেঁয়াজ একটু বেশি লাগে আমি একটু বেশি দেই আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি এখন আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচের মতো এবং হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং এক চামচের মতো লবণ দিয়ে দিব এবং আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেশি একটা ভাজি ভাজিনি কারণ ভুনাতে আমি বেশি ভাজি না আর আমার এখানে আমি একটা টমেটো অ্যাড করলাম এবং সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আরেকটু পানি অ্যাড করব পানি অ্যাড করে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলো উল্টাতে যাবেন না কারণ উল্টাতে গেলে ইলিশ মাছ অনেক সফট যার কারণে দেখা যায় মাছগুলো ভেঙে যায় তাই আপনারা চাইলে আপনাদের প্যান্টটা হালকা করে নাড়াবেন নাড়ালেই তেলগুলো মাছের ভিতরে যাবে এবং ইলিশ মাছ অত সময় লাগে না রান্না করতে তাই না উল্টালেও কোনো সমস্যা নেই আমি মাছগুলো উল্টাই নিই আমার মাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবং পানিটা টেনে আসছে এখন উপরে যখন তেলগুলো উঠে আসবে আমি আমার রান্নাটা নামিয়ে ফেলব অনেকে ইলিশ মাছে ধনিয়া পাতা অ্যাড করে কিন্তু আমি ধনিয়া পাতাটা অ্যাড করি না কারণ আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা অ্যাড করলে ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে সেটা চলে যায় তাই আমি এখানে অ্যাড করব না আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন আমার রান্নাটা অলমোস্ট ফিনিশ প্রায় শেষের দিকে আপনাদের আমি পরিবেশন করে দেখাবো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিওয়ার্স